সব আমলেই দুর্নীতি হয়েছে, ভবিষ্যৎ হবে। ভবিষ্যতে বিএনপি আসলে এদেশে দুর্নীতি মুক্ত হবে এ কথা আমি বলবো না, না হবে। এরকম লুটপাট হয়েছে বলেন? ব্যাংক এরকম লুটপাট হয়েছে, শেয়ার বাজার এরকম লুটপাট হয়েছে, একটা পর্দা ফরিদপুর মেডিকেল কলেজ আমার সামনে হয়েছে 37 লক্ষ টাকা, একটা গাছ কোথার থেকে আনলেন যে 5 লক্ষ টাকা একটা চারা গাছ করলেন, এটা বালিশ উপরে উঠলে কত? খন্দকার মাসুকুর রহমান, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা যেটি জানতে চাই, নির্বাচন ভোট ব্যবস্থা বিএনপির এক দফা, আসলে ফয়সালাটা কীভাবে এক দফা, যে রাজপথের ফয়সালা আপনারা চাচ্ছেন সেটি তো আসলে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কী? সংঘাতময় শব্দটা আপনি এখানে ব্যবহার করেছেন আমাদের বন্ধু প্রতিম, আমি বলি অত্যন্ত প্রাচীন দল আওয়ামী লীগের সাথে কোনো দলের তুলনা হয় না, আমি দিতে চাই না, একটা পুরানো দল, সেই দলের সাধারণ সম্পাদক তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপি অস্ত্র মজুত করতেছে, তোমরা প্রস্তুত হও। দেখেন 10 তারিখে আমাদের সমাবেশ ছিল গুলবাগে, 7 তারিখে বিএনপি অফিসে পুলিশ ন্যাক্কারজনক ঘটনা করে অফিস থেকে উদ্ধার করলো কি, চাল ডাল পিঁয়াজ মরিচ পানি পর্যন্ত আপনারা নিয়ে আসলেন, ওইখানে কোনো একটা আগ্নেয়াস্ত্র বা একটা ককটেল কোনোটা, কারণ মিডিয়া এরকম ছিল দেখাইতে পারেনি। আচ্ছা দেখেন এটা অর্থ কী, তাহলে গোয়েন্দারা কী করেন, অস্ত্র উদ্ধার করেন, বিএনপি অস্ত্র মজুত করতেছে উদ্ধার করেন, এই দায়িত্বশীল জায়গার থেকে এই এইটা বলে সংঘাতের পথকে প্রসারিত করছে। দেখেন আমি পিসির দিকে যেতে চাই না, অনেক পৃথিবীর এমন কোনো দল রাষ্ট্রের দল নাই যারা ক্ষমতায় থেকে শতভাগ সফলতা অর্জন করেছে, বাংলাদেশে তো আদৌ সম্ভব না। অত্যন্ত সুন্দরভাবে একটা কথা বলেছেন, কোনো দলই একেবারে সফলতাভাবে দেশ পরিচালনা করে তা নয়। আমি সালাউদ্দিন সাহেব অনেক পিসের কথা বলেছেন, আমি যদি সেদিকে যেতে চাই না, শুধু অল্প একটু স্মরণ করতে চাই, রক্ষী বাহিনীর নামে আমি ভালো বুঝি তখন এদেশে বিরোধী মতকে দমন করার জন্য 30,000 প্রগতিশীল মেধাবী জাসদ কর্মীকে হত্যা করা হয়েছিল, গ্রেপ্তার করে এখন তো বোঝা যায় আমি জেলে যাব, এই ওনাদের আমলে আমাদের আমাকে একজন প্রবীণ রাজনীতিবিদ বলতেছিল তুমি তো এখন গ্রেপ্তার হলে বসবা, তোমাকে জেলে নিচ্ছে, সেই সময় পরের দিন খালে নদীতে লাশ ভাসছে। আমি ওদিকে এই দেশটাকে পিছে দিকে নিতে চাই না, এ কারণেই মুক্তিযুদ্ধের সময় বয়স হয় নাই, মুক্তিযুদ্ধ হতে পারেনি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বলেন, ছাত্র অধিকার বলেন, সমাজ বৃদ্ধি কাজ, সরকার কখনো জনগণের বিরুদ্ধে কোনো গেলে সেখানে আন্দোলন সংগ্রহে আমার একটু ঘাম ঝল্লো আছে, জীবনের সোনালী দিন মনে করেন রাজপথে ব্যয় করেছি সাংবাদিক ভাই। আমি দেখেন ডক্টর মোশারফ সাহেব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, গয়েশ্বরচন্দ্র রায়, আমি ওনাকে একটু মনে করে দিই, আওয়ামী লীগ 96 সনে ক্ষমতায় এসে তাদেরকে আপনারা এই 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 বিদ্যুতের তার টানে ওটাকে কী বলে জাতীয় গ্রিড, সেইটার উপরে ওঠে ওনারা বোল্ট চুরি করে নিয়ে গেলেন, সেই মামলা দেওয়া হলো হাইকোর্ট, তার বিপক্ষে কী রায় দিয়েছিল মনে আছে, জরিমানা করেছেন। আর একটি কথা, সেই কথাটা আমি এখানে নাই বা বললাম, তাতে বড় হওয়ার কোনো সুযোগ নেই, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লাইনটি বারবার আমি বলেছি, অন্য অধম বলে আমি উত্তম হব না, একটি খারাপ কাজ ঘটনা নজির হতে পারে না, নজির হতে পারে না। আপনার বাংলাদেশের 52 বছরের ইতিহাসে একাধারে 15 বছর কোনো দল ক্ষমতা নাই, এই দলকে এই দেশকে একটি জায়গায় সুন্দর জায়গায় সিস্টেমে নিয়ে আসার জন্য যথেষ্ট সময় কী করেছে ভাই? আপনারা বলেন ব্যাংক, আপনি বলেন তো, আমি বলবো না, সব আমলেই দুর্নীতি হয়েছে, ভবিষ্যৎ হবে, ভবিষ্যতে বিএনপি আসলে এদেশে দুর্নীতি মুক্ত হবে এ কথা আমি বলবো না, না হবে। এরকম লুটপাট হয়েছে বলেন? ব্যাংক এরকম লুটপাট হয়েছে, শেয়ার বাজার এরকম লুটপাট হয়েছে, একটা পর্দা ফরিদপুর মেডিকেল কলেজ আমার সামনে হয়েছে 37 লক্ষ টাকা, একটা গাছ কোথার থেকে আনলেন যে 5 লক্ষ টাকা একটা চারা গাছ করলেন, এটা বালিশ উপরে উঠলে কত? করোনার মধ্যে যখন জাতি
একটি অনিশ্চয়ের মধ্যে পৃথিবীর মানুষ, তখন মানবতা জাগ্রত হওয়ার কথা। ঢাকার মেডিকেল কলেজের কারা মেধাবী সন্তান তাদের আমাদের গর্ব হওয়ার কথা। এক পিস পাউরুটি 2,500 টাকা বিল করতে হবে, সরকারের টাকা কার টাকা? এই রিক্সাওয়ালা আপনার আমার ঘামের টাকা। সুতরাং এই 15 বছরে গর্ব করার কিছু নাই। আপনি সরকার সমর্থিত একজন সাংবাদিক অথবা সরকার সমর্থিত একটা ব্যবসায়ী, আপনার দল ক্ষমতায় আসলে আপনার জায়গায় আপনি কিছুটা ফ্যাসিলিটি পাবেন। ভাই বলেন তো, এটা ইসলামী ব্যাংক 3 মাসে একটা কোম্পানি খুলে, সাইনবোর্ড আছে, অফিস নাই, অফিস আছে, জনবল নাই, 9,000 কোটি টাকা লোন দেওয়া হলো, সেই টাকা কোথায়? এটাকে সালাউদ্দিন সাহেব তো পায় নাই। আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ, 75-15 আগস্টের পর সপরিবারে সে হত্যা করার পর যখন জীবন যৌবন দিয়ে কাজ করে, না তারা পায় নাই, তারা বঞ্চিত। আমি বিত্তর ফরিদপুর নাম ধরে বলবো, বঞ্চিত, নিগৃহীত তারা। আমি নাম ধরে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমাকে যদি বলে 21 বছর একটা পুরনো জামা গায়ে দেয় ছাত্রলীগ নেতা দলে দুঃসময় বলে, আমি তার নেতৃত্ব দেখেছি। কই আর কারা? এশিয়া শেয়ার বাজারটা লুটপাট না করলেই হতো না? সেলুনে লোক, আমি ঢাকার শহরে 30 বছর একটা লোকের চুল কাটি, ওরও টাকা ওখানে ইনভেস্ট আছে। এই জায়গায় হাত না দিতেন আপনি, কিছু জায়গায় হাত না দিতেন, সেদিকে সেই টাকা কোথায় গেল? সিঙ্গাপুরে কারা? সিঙ্গাপুরে সামিট গ্রুপ কয়জন ধনীর, 20 জন ধনীর মধ্যে একজন, 20 জন ধনীর মধ্যে বলে এরকম হয়? আপনি একজন পুলিশ অফিসার, 1,000 কোটি টাকা, 11,000, আমি যে জায়গায় বলতে চাই সমাধান কথা, আমরা চাই সবচেয়ে বড় কথা, আপনি মুক্তিযুদ্ধের সময় বোঝেন মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠা, সেইটাকে লুণ্ঠিত করা হয়েছে বিধায় সেদিন আওয়ামী লীগ 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পর, যখন দেশ পরিচালনার দায়িত্ব যখন আওয়ামী লীগের উপরে দেওয়া হলো না, তখনই সংঘর্ষ হয়েছে, সংঘাস হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে। আপনার মনে রাস্তায় বড় অধিকার, বড় 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরশাদ বিরুদ্ধে আন্দোলন হোক, কোনোটাই করতে হলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। জনগণকে সেই ত্যাগ স্বীকার করে তাদের রাষ্ট্রের মালিকানা তাদের কাছে ফিরিয়ে নিতে হবে। সেই সংগ্রামে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নাই। আমি আপনাকে সাক্ষী রেখে এই এই এসএটিভি সকল দর্শককে বলতে চাই, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নাই। আমি 15 বছরে ভালো কাজ, উন্নয়ন যদি করে থাকে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তাদেরকে ভোট দেবে, সেলুন দিয়ে চলে আসবো। জি, খন্দকার মাসিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।